হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি একটি বোতলের মাধ্যমে কীভাবে একটি এলইডি লাইট সিস্টেম তৈরি করব সেটি আজকে দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে একটি বেল আইকন আছে, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনটি পেয়ে থাকেন। তাহলে এবার চলে যাই মূল পর্বে। এটি একটি বোতল, এই বোতলে আমরা এলইডি সেট করবো। আর যেটি দেখতে পাচ্ছি সেটি একটি খেলনা বলের অর্ধেক অংশ এবং 5 ভোল্ট একটি ডিসি মোটর এবং 5 ভোল্ট একটি ডিসি ব্যাটারি। এখানে একটি সুইচ, ওপেন সুইচ, কিছু এলইডি, মাল্টি কালার এলইডি এবং কিছু ডায়োড এবং এই যে অর্ধেক আকৃতি যে বলের সেটির ভিতরে আমরা এই মোটরটি সেট করব। এটি কিন্তু 5 ভোল্টের ডিসি মোটর। এখন যেটা করব এই বলের উপরেই এই বোতলের অংশটি সেট করব, অর্থাৎ বোতলটির যে এলইডি গুলো সেট করবো এটি বলের উপর থাকবে। এখন বলের এলইডি সেট করার জন্য পয়েন্টগুলো তৈরি করে নিতে হবে। এখানে 4টি এলইডি আমি সেট করবো, অর্থাৎ এলইডিগুলো কিন্তু মাল্টি কালার এলইডি। এলইডির সাথে একটা 1 আমসের একটি রেজিস্টার লাগাই নেব। এলইডিগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে এটা খুলে না যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, আপনাদের যদি উপকার আসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে আপনারা ওটি দেখতে পারেন বা সাথে থাকতে পারেন। এখন আমরা যেটা করতেছি এই ডিসি ভোল্টের ব্যাটারিটির মাইনাস পয়েন্টে একটি কালো তার জয়েন করছি এবং অপর অংশে, অর্থাৎ প্লাস এটা হচ্ছে প্লাসে আমরা ভোল্টেজ প্লাস, এখানে আমরা একটি লাল কালারের একটি তার কানেক্ট করছি। কানেক্ট করার শেষ। এখন আমরা এলইডিগুলোর প্লাস মাইনাস ইন্ডিকেট করে নেব, অর্থাৎ কোন দাঁত টার্মিনালটি প্লাস, কোন টার্মিনালটি মাইনাস সেটি আমরা সিলেক্ট করে নেব। এটাই আমরা করে নিচ্ছি এবং মাইনাসগুলো একসঙ্গে এবং প্লাসগুলো একসঙ্গে করে নেব। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, দেখেন মাইনাসগুলো অর্থাৎ দুই ট্যাঙ্ক বা টার্মিনাল, এই টার্মিনাল দুটি জয়েন করে দিয়েছি, ওই পাশে আরও দুটি মাইনাস টার্মিনাল দুটি আমরা দুটি একসঙ্গে জয়েন করে দিয়েছি, অর্থাৎ কানেক্টেড করে দিলাম। এবার আছে প্লাস কানেক্টেডগুলা এবং প্রত্যেকটা প্লাস টার্মিনালের সাথে 1 ওমসের একটি রেজিস্টার আমরা জয়েন করে দেব। ওকে, এখানে আমাদের 4টা এলইডির সাথে 4টা প্লাস এলইডির সাথে 4টা 1 আমসের 4টা রেজিস্টার এটা আমরা কানেক্ট করব। কিন্তু এখানে দেখেন দুই পাশে আমরা দেখতে পারতেছি দুই পাশে দুটা জয়েন করার ফলে আমরা দুটোই এখানে এলইডি ইন্ডিকেট করবে। এখন আমরা যেটা করতেছি এক প্রান্তের মাইনাস পয়েন্ট অন্য প্রান্তের মাইনাস পয়েন্টের সাথে কানেক্ট করছি, অর্থাৎ 4টা যাতে একই সুইচে কানেক্ট হয় আমরা সেটার ব্যবস্থা করার জন্যে আমরা এটা জয়েন করে দিচ্ছি এবং আলাদা আলাদা আমরা যাতে না করি এবং একসঙ্গে করার, অর্থাৎ এটা হচ্ছিলো একসঙ্গে এলইডিগুলো ইন্ডিকেট করবে। এখানে আমরা যেটা প্রথম কালো তারটি যেটা করছি সেটা হচ্ছিলো মাইনাস তার জয়েন করছি দুপাশের, এবার আমরা অপর প্রান্তের প্লাসটা অর্থাৎ রেজিস্টারের যে পয়েন্টগুলো এগুলো সব একসঙ্গে আমরা জয়েন করব, অর্থাৎ কানেক্ট করব। এখন আমরা ব্যাটারিটি কানেক্ট করে আমরা টেস্ট করে নিতে পারি। হ্যাঁ, ওকে আছে, 4টা বাদ এলইডি একসঙ্গে জ্বলে উঠছে। এখন যেটা করব, অর্থাৎ বলের উপরে এই অংশটি আমরা গ্লুগামের মাধ্যমে জয়েন করব। আসলে এটা ভালো করে লাগিয়ে নিতে হবে, আপনি সুপারগুলো দিয়ে করতে পারবেন যাতে আসলে এটা খুলে না যায় বা নড়ে চড়ে না যায়।
এবার আমরা মোটরের অপর প্রান্তে যেটা আমরা মোটর ফার্স্টে আমরা যেটা কানেক্ট করছিলাম অর্থাৎ এখানে লাগিয়ে নিয়েছি গ্লুগামের মাধ্যমে, এখন মোটরের এক অংশে এখন যেটা করতেছি সেটা হচ্ছিল সুইচিং করার জন্য আমরা অর্থাৎ মোটরটি অর্থাৎ ভোল্টেজ ইনপুট করার জন্য একটা সুইচ তৈরি করে নিয়েছি যাতে অপন সুইচটা যাতে জয়েন করতে পারি। এখানে একটা সুইচ লাগিয়ে নেব আর সুইচ যদি না থাকে তো অল টাইম তো মোটর রানিং থাকবে, সেই ক্ষেত্রে আমরা সুইচ জয়েন করব। এখন আমরা যেটা লাগাই দিচ্ছি সেটা ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছিল ব্যাটারির মাইনাস পয়েন্ট অর্থাৎ কালো তারের, কালো তারের অংশটি ওদিকে এলইডির যে কালো তারের একটা জয়েন করেছি আগে সেটার সঙ্গে আমরা এটা কানেক্ট করে দেব। এবার যেটা করব রেজিস্টারের প্রান্ত অর্থাৎ লাল তার, রেজিস্টারের প্রান্ত অর্থাৎ লাল তারের একটা অংশ এখানে কানেক্ট করব। এটা কিন্তু যেটা কানেক্ট করতেছি এটা হচ্ছে রেজিস্টারের অংশ অর্থাৎ চারটা রেজিস্টার যখন একসঙ্গে আমরা জয়েন করলাম সেই পার্ট। এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এবং খেয়াল করতে হবে, মানে যদি নেগেটিভ পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এলইডিগুলো ইন্ডিকেট করবে না এবং মোটরও চলবে না। এর আমরা টেস্ট করার জন্য দেখে নিই, হ্যাঁ এটা এখানে ওকে আছে। এখন যেটা আমরা করব মোটরের সাথে কানেক্ট করব, তাহলে মোটরের সাথে কানেক্ট করতে হলে কী করতে হবে, মোটরের দুইটা যে টার্মিনাল আছে প্লাস মাইনাস, এখান থেকে প্লাস মাইনাস মাইনাস টার্মিনালটা ব্যাটারির সাথে সরাসরি মাইনাস টার্মিনালে ব্যাটারির সাথে নাই মাইনাসের সাথে যোগ করে দিতে হবে। এবং প্লাস পয়েন্টটা কী করতে হবে, প্লাস পয়েন্টটা আমরা করব ব্যাটারির যেটা আমরা সুইচ এক প্রান্ত লাগাইছি অপর প্রান্ত যেটা অর্থাৎ সুইচিং প্রান্তে আমরা মোটরের পয়েন্ট আর এলইডির যে প্লাস পয়েন্ট দুটো একসঙ্গে জয়েন করে সুইচিংয়ের অপর প্রান্তে লাগিয়ে দেবো, সুইচের অপর যাতে এক সুইচে মোটর প্লাস এলইডি ইন্ডিকেট করে অর্থাৎ রানিং হয়। এক সুইচের মাধ্যমে আমরা কী করছি এলইডি এবং মোটর জয়েন করছি। এখন আমরা এটা অ্যাসেম্বল করবো এবং ব্যাটারিটা ভালো করে অ্যাসেম্বল করি। বন্ধুরা এখানে আপাতত ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে রেজিস্টারের প্লাস আর ব্যাটারি প্লাস একসঙ্গে জয়েন করে নিতে হবে, আর ওদিকে রেজিস্টার সরি এখানে আপনার এলইডির রেজিস্টার যেগুলো লাগাইছে রেজিস্ট্যান্স অন অংশের সেগুলোর সাথে এবং মোটরের প্লাস সব দুটো একসঙ্গে করে সুইচিংয়ের অপর প্রান্তে অর্থাৎ সুইচের অপর প্রান্তে এটি কানেক্ট করতে হবে। আর দ্বিতীয় প্রান্ত হচ্ছিলো মাইনাসের সাথে কানেক্ট করতে হবে, আর কালো তারগুলো ব্যাটারি মাইনাস তারের সাথে মাইনাস পয়েন্টের সাথে কানেক্ট করতে হবে, তাহলে কী হবে আপনার প্লাস মাইনাস সব পারফেক্ট হবে। এক্ষেত্রে আমরা কী করছি সুইচিং করা অর্থাৎ তাদের অফ অন করলে যাতে মোটর এবং এলইডি একের সঙ্গে অফ অন সুইচ হয় অফ অন হয়। এখন যেটা করতেছি এখানে আমরা মোটরের সাথে জয়েন করে দেব, এটা হচ্ছিলো একটা শীষ যেটা আমরা বলি সেটার একটা পাইপের মতো, এই পাইপটা আমরা মোটরের ভিতরে অর্থাৎ মোটরের উপরের যে অংশটা সেটার সাথে লাগিয়ে দেবো, তাহলে কী হবে মোটরটা ঘুরবে সেটা বোঝা যাচ্ছে। এখন যেটা কী করবো কিছু ফোম এগুলো আমরা বোতলের ভিতরে রাখবো। বন্ধুরা যদি কোনো কারণে কনফিউশন থাকে এবং এটা 100% টেস্টেড, কোনো ধরনের কনফিউশন থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি এটার সমাধান দেবো। অর্থাৎ বোঝার যদি কোনো প্রবলেম থাকে আমি প্রত্যেকটা পার্টের সমাধান দেব। আর এখন যেটা করতেছি সেটা হচ্ছিলো আমার কিছু ফোম এগুলো ভিতরে রাখতেছি, এটা আসলে এটাই ম্যাজিক, এটাই হচ্ছিলো লাইট ইন্ডিকেট করবে অর্থাৎ লাইটটা সুন্দর দেখাবে দেখানোর জন্য করতেছি। আর একটা আবার রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এখন দেখেন এই যে ভিতরে যে ফোমগুলো আছে অর্থাৎ ককশিটের, এই সব ককশিটগুলো অর্থাৎ ঘুরতেছে। এক্সিলেন্ট, এখন আমরা লাইট অফ করার পর দেখেন কত সুন্দর লাগতেছে ও খুব এবং অ্যামাজিং একটি লাইট। ধন্যবাদ বন্ধুরা, আবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।